হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফাসলানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে বিশ্বের যে কোনো দেশের মুভি দেখতে চান, চাইনিজ মুভি, ইংলিশ মুভি, থাইল্যান্ডের মুভি দেখতে চান, কিন্তু সেই দেশের ভাষাগুলো না বোঝার কারণে আপনারা সেই মুভিগুলো দেখার আগ্রহ হারিয়ে ফেলেন। তো আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসের সাহায্যে আপনারা বিশ্বের যে কোনো মুভি দেখতে পাবেন বাংলায় একদম ফ্রিতে। তো যারা যারা বিশ্বের সেই মুভিগুলো বাংলায় দেখতে চান, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমরানুল কবির, চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আপনি যদি বিশ্বের যে কোনো দেশের মুভি বাংলায় একদম ফ্রিতে দেখতে চান, আপনাকে সর্বপ্রথম একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে উপরে লিখে সার্চ করতে হবে আইফ্লিক্স। আইফ্লিক্স লিখে যখন এখানে সার্চ করবেন, এখানে একটি অ্যাপস আপনার কাছে শো হবে। তো আইফ্লিক্স লিখে সার্চ করার পরে এখানে একটি অ্যাপস শো হবে, আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নেবেন। আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে, আমি এটি সরাসরি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনি আস্তে করে নিচে চলে যাবেন। এখানে উপরে বিভিন্ন ধরনের অপশন আছে, উপরে এখানে বিভিন্ন ধরনের অপশন আপনি দেখতে পাবেন। আপনি চাইলে বাংলা মুভি দেখতে পারেন, কোরিয়ান, তারপরে আইফ্লিক্স অরিজিনাল, অ্যাকশন মুভি, ট্রেলার মুভি, অ্যানিমি, তাছাড়া এখানে হরর মুভি, ক্রাইম, কমেডি সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমি এখান থেকে হোমে চলে আসলাম। হোমে আসার পরে নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে দেখতে পাবেন কোরিয়ান ড্রামা বাংলা সাবটাইটেল সহ। তাছাড়া এখানে নিচেও অনেকগুলো বাংলা মুভি আছে, অথবা এখানে একদিনেই দেখে ফেলার মতো ছোট্ট কিছু কোরিয়ান ড্রামা, এখানে কোরিয়ান কিছু মুভি আছে। তাছাড়া আপনি এখানে সার্চ করে ছবি যে ছবিটা আসবে সেটার আপনি বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবেন। তো আমি এখান থেকে একটু দেখাচ্ছি, এখানে কোরিয়ান ড্রামা বাংলা সাবটাইটেল সহ কিছু মুভি আছে, আমি সেই মুভিগুলো ওপেন করে দেখাচ্ছি। তো আমি এসকেস এই মুভিটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখানে প্লেতে ক্লিক করবেন। তো এটি একটি সিরিজ, এটা অনেক এপিসোড এখানে দেখা যাচ্ছে। তো এটি একটি সম্পূর্ণ একটি সিরিজ। তো আপনি এখানে প্লেতে ক্লিক করে এই ছবিটি প্লে করবেন। এখানে শুধু এই মুভিটা না, এখানে আরও অনেক মুভি আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যেটি আপনার ভালো লাগে। তো মুভিগুলো অত্যন্ত এইচডি কোয়ালিটির আপনি দেখতে পাবেন বাংলা সাবটাইটেল সহ। তাছাড়া এখানে একদম বাংলায় অনেকগুলো মুভিও আছে, একদম এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলায়। এটি একটি কোরিয়ান মুভি, একদম সম্পূর্ণ বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি এখানে মুভিটি দেখতে পাবেন। তো এই মুভিটি একদম বাংলা ল্যাঙ্গুয়েজে আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে অসংখ্য আরও এরকম মুভি আছে। তো এই মুভিগুলো আপনারা খুব সহজে এই অ্যাপস থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং বিশ্বের যে কোনো দেশের মুভি আপনারা খুব সহজে এই অ্যাপস থেকে দেখে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে যায়। তো আজকে এটুকু, আল্লাহ হাফেজ।